কর্মজীবী মায়ের সন্তানদের জন্য রাজধানীতে বেসরকারিভাবে চালানো হচ্ছে বেশ কয়েকটি ডে কেয়ার সেন্টার, কিন্তু নীতিমালা না থাকায় সেগুলোর উপর নেই সরকারের কোনো নজরদারি। ইয়াসমিন রিমুর দুই পর্বের দ্বিতীয় পর্ব আজ, ক্যামেরায় ছিলেন মীর মনজুরুল হোসাইন। চাকুরিজীবী মায়েদের মাতৃত্বকালীন ছুটি শেষে অফিসে ফেরার পর সবচেয়ে বেশি দুশ্চিন্তা হয়ে দাঁড়ায় তার কোলের বাচ্চার যত্ন এবং নিরাপত্তা নিয়ে। তাদের কথা চিন্তা করে গত কয়েক বছরে রাজধানীতে বেসরকারিভাবে বেশ কিছু বেবি ডে কেয়ার সেন্টার গড়ে উঠেছে। তাদের থাকে প্রশিক্ষণপ্রাপ্ত শিশু পরিচর্যাকারী, বাচ্চাদের খাওয়া, গোসল, তাদের সঙ্গে খেলা করা, ঘুম পাড়ানো সবটাই করে থাকে তারা। অনেকেই হয়তো সার্ভেন্টের কাছে রেখে আসতে বাধ্য হয়। এটাতে কিন্তু মারা সিকিউর ফিল করে না। কিছু বাচ্চার সাথে ও নিশ্চিন্তে খেলছে, নিরাপদে খেলছে, আমি নিশ্চিন্ত থাকছি, ও একটা ভালো টাইম স্পেন্ড করছে, আমি আমার কাজটা করতে পারছি ওই সময়। এসব ডে কেয়ারে রুটিন মাফিক সবাই একসঙ্গে খায়, একসঙ্গে খেলাধুলা করে, নানা বিষয়ে গ্রুপ ওয়ার্ক করে। তবে এতে সময় ভেদে খরচ পড়বে 6,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। এখানে এসে আমার সব কাজিন আর ফ্রেন্ডদের সাথে খেলি, অনেক মজা করি আমরা। 6 মাস থেকে 12 বছর যে বয়সটা আর কি, টিনের আগ পর্যন্ত একটা বাচ্চা তারকে দেখাশোনার সমস্ত দায় দায়িত্বটা আমরা নিই। বাচ্চার যতক্ষণ পর্যন্ত প্যারেন্টসদের ছাড়া থাকে, সো বাচ্চা একটা হোমলি এনভায়রনমেন্টের মধ্যেই এখানে থাকে আর কি। তবে রাজধানীতে বেসরকারিভাবে ঠিক কতগুলো ডে কেয়ার সেন্টার রয়েছে তার কোনো হিসাব নেই মহিলা অধিদপ্তরের কাছে, নেই তাদের কোনো ঠিকানাও। সংস্থার মহাপরিচালক জানালেন, এক্ষেত্রে নজরদারির লক্ষ্যে শিগগিরই ডে কেয়ার পরিচালনা আইন হচ্ছে। বেসরকারি পর্যায়ে যে ডে কেয়ারগুলি পরিচালিত হচ্ছে সেটির কোনো তথ্য আমাদের কাছে নাই। শিশু দেবাযত্ন কেন্দ্র আইন প্রণয়নের বিষয়ে প্রক্রিয়াধীন আছে। এই আইনটি বাস্তবায়িত হলে তখন ওই আইনের আওতায় রেজিস্ট্রেশন এবং লাইসেন্স দেওয়ার একটা প্রভিশন এখানে থাকবে। কর্মজীবী মায়েদের শিশুকে নিরাপদে রাখতে ডে কেয়ার সেন্টার জরুরি হলেও শিশুর নিরাপত্তার স্বার্থে ঢালাওভাবে অনুমোদন না দিয়ে যাচাই বাছাই জরুরি বলে মনে করেন অভিভাবকরা। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।